ঢালিউড কিং শাকিব খানের মতো কেন জনপ্রিয় নয়? জনপ্রিয় অভিনেতা জিৎ দেবের মতো সুপারস্টাররা জানেন কি? এবার এই নিয়েই মুখ খুললেন জনপ্রিয় এক ভারতের প্রযোজক। ঢালিউড কিং শাকিব খান বছরের দুটো ঈদে তার অভিনীত সিনেমা মানেই হিট। বরাবরের মতো ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খানের তুফান সিনেমা। দর্শকেরা সিনেমাটির প্রশংসা করেছে, বক্স অফিসেও ঝড় তুলেছে রায়হান রাফি নির্মিত সিনেমাটি। তুফান সিনেমা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার SBF ব্র্যান্ড। এতে ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাটি দেখার জন্য ভারতীয় দর্শকরাও আগ্রহ প্রকাশ করেছে। খুব শীঘ্রই ভারতে এটি মুক্তির কথা চলছে। এ পরিস্থিতিতে কলকাতার সুপারস্টারদের নিয়ে কড়া সমালোচনা করলেন টলিউডের জনপ্রিয় প্রযোজক রানা সরকার। কেবল তাই নয়, তাদের চেয়ে শাকিবকে ঢের এগিয়ে রাখলেন তিনি। পাশাপাশি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে ব্যোমকেশ সিনেমার এই প্রযোজক। নিজের ফেসবুকের দীর্ঘ দেওয়ালে স্ট্যাটাস দিয়ে এই সমস্ত কথা তুলে ধরেছেন রানা সরকার। সেই পোস্টে রানা সরকার সমালোচনা করেন এবং তেমনি তার দর্শকপ্রিয়তার প্রশংসা করে রানা সরকার বলেন, শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এরকমটা নয়, কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট ব্লকবাস্টার হয়। এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি ছবি মুক্তি দিলেও সেগুলো সবই সুপারহিট হয়। গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এমন অবস্থা হয়েছে এখন কলকাতা প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে মুনাফা করার রাস্তা নিয়েছে। আর কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা চাইছে না কেন? কলকাতার সুপারস্টারদের দর্শকদের সমালোচনা করে রানা সরকার বলেন, বাংলাদেশের দর্শক মূলত শাকিব খানের ফ্যানেরা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মতো পাগলামি দেখা যায়। শাহরুখ সালমানের ফ্যানেরা এত পাগলামি দেখতে পাওয়া যায়, কিন্তু আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা। এত প্রচার, গাল ভরা ইন্টারভিউ, কিন্তু এতদিন পরেও কেন পশ্চিম বাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক না সিনেমা হলে? এমনটা কেন? তারা কি লয়াল না? কলকাতার সুপারস্টারদের সমস্যা কোথায়? এই প্রশ্ন ছুড়ে দিয়ে রানা সরকার বলেন, ফ্যানেদের যত কথা শুধু সোশ্যাল মিডিয়ায়, তারা সবাই সিনেমা হলে গেলে এপার বাংলাতেও সুপারস্টারদের সিনেমাগুলো শাকিব খানের মতো হিট হতো সবসময়। তাহলে সমস্যাটা তাদের কোথায়? তারা অভিনয় পারে না, নাকি সিনেমা ভালো তৈরি করতে পারে না, নাকি কাজ কম কথা বেশি বলে, নাকি প্রযোজক পান না বলে নিজের সিনেমা নিজেকেই প্রযোজনা করতে হয়? এমনটা দাবি করে নানা মন্তব্য করেছেন রানা সরকার। ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টারদের চেয়ে শাকিব খান জনপ্রিয়তার ঢের বেশি। তা জানিয়ে রানা সরকার বলেন, সুপারস্টার হলেই যে সে ভালো প্রযোজনা করতে পারবে এটা এ বাংলায় এখনও সত্যি না। সুপারস্টারদের প্রযোজনায় হিট সিনেমার সংখ্যা হাতে গোনা। আর কলকাতার প্রযোজকরা কেন সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাচ্ছে না, তার কারণও সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। হিন্দি বা দক্ষিণের সুপারস্টারদের সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু আমাদের সুপারস্টার ন্যূনতম শাকিব খানের মতো জনপ্রিয়তাও গড়ে তুলতে ব্যর্থ হয়েছে সিনেমা মহলে। দেবজিৎ নাকি শাকিব খান, কাকে আপনারা এগিয়ে রাখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।